তোতা কুটি দা Леони ইহুদিদের এজেন্ট এক্সেলেন্টলি মোল্লারা হলো বেদাতী মোল্লা তার মধ্যে একজন এই বেয়াদব এই ভন্ড লোকের নাম হল মুসতাকুন নবী আল কাসেমী এই মিথুক এই লোকটা বসে আহলে হাদিস ইহুদিদের দালাল ইহুদিদের টাকা খেয়ে কথা বলে শুনে রাখো হে মুক্তি মরার পরে আল্লাহর আদালতে যবধি কাড়গরায় দাঁড়াতে হবে আয়হাদিস দালাল এই বেয়াদব মুস্তাকুন নবী আল বলছে যে ইহুদীদের দালাল হল আহলাディースরা আহলাディースরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে সবুর করো তোমরা ইহুদীদের এজেন্টটা বাস্তবের জন্য ইহুদিরা আমিন শুনলে জ্বলে ওঠে আরে আমিন সুলে গা তো ইহুদিদের খাস랍 মধ্যে আছে জিন্দর দ্বারা বাইতুল মাকদিস নির্মাণ করেছে নি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আর তুমি মুসতাখুন নবী কাসেমী তোমার জিন দিয়ে বাইতুল মাকদিস আবার পুনরায় উদ্ধার করো যদি না পারো তাহলে তোমার মতো মিথুক सीटेट এই দুনিয়াতে আর নাই এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে আলাদি জানাতার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে আত্মাহারিক টিভি অহিরালোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আজকে সেই বাইতুল মাগাদেস যখন আক্রান্ত হয়েছে বাইতুল মাগদেশের নিরীহ শিশুদেরকে হাসপাতালের মধ্যে অসহায় রোগীদেরকে শিশু পল্লিতে। নিরীহ শিশুদেরকে বম্বিং করে মানসিক নির্যাতন করে যখন হত্যা করা হচ্ছে তো আমাদের দেশের দুই শ্রেণীর মুল্লারা এখানে এসে উলট পালট বকা শুরু করেছে এক শ্রেণীর মূল্যারা হলো বেদাতি মুল্লা তার মধ্যে একজন এই বেয়াদব এই লোকের নাম হলো আপনার মুস্তাকুন নবী আল কাসেমি এই মিথ্যুক এই লোকটা বসে আহলাদ ইসলাম ইহুদিদের দালাল ইহুদিদের টাকা খেয়ে কথা বলে শোনে রাখো হে মুক্তি মরার পরে আল্লাহর আদালতে জবাবদিহি কাট গড়ায় দাঁড়াতে হবে আহলাদ ইহুদিদের টাকা আহলাদ ইসলাম খায় না ইহুদিদের খাসলাত তোমাদের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত বেলা ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করে আর ইহুদিরা ঢিলে ইফতার করে ঢিলে ইফতার তো তোমরাই করো ইহুদিদের শূন্য তো তোমরাই আমল করো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে আরে আমিন শুল্লে গা তো তোদেরই জলে ইহুদিদের খাসরত তোদের মধ্যে আছে ওয়াকালাতিল ইয়াহুদ উলাই সাতিন নাসার আলা শাহিন ওয়াকালাতিন নাসার আলাইসাতিল ইয়াহুদ ওয়ালা শাহীন ইহুদিরা বলতো নাসারারা বেদিন ওদের কোনো ধর্ম নাই আর নাসারারা বলতো ইহুদি আবেদিন এই একজন আর একজনকে বলে গালি দাও এটা ইহুদি নাসারার খাসলত এটা হলে সুন্নতল জামাতের খাসলত নয় সে যদি আহলাদিস নামধারী হয় আর আল্লাহদের নাম বলে যদি সে কাউকে কাফের বলে আমরাও তাকে বয়কট করি আমরাও তাকে সমর্থন করি না একজন বক্তা সাহেব বললেন যে শুধু হাফেজ মানে কোরআন শুধু পড়েছে কোরআনের অর্থ বোধে না এই শুধু হাফেজ যারা তারা জাহান না শুধু হাফেজ কোরআন করেন এই অর্থ বোধে তারা জাহান জাহান্নামে জাহান নামে যাওয়া থেকে তাকে কেউ ফিরাতে পারবে আহলাদিসের নাম বলেও যদি কেউ বাজে কথা বলে আমরা সেটা বরদাস্ত করি না তারপরে আমরা যখন প্রতিবাদ জানালাম প্রতিবাদ শোনার পরে আবার বলছে কি যে আমি বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে বললেন আমি আরো তিন বছর গবেষণা করে নব্বইটা পেয়েছি আগে তো জাহান নামে দিয়েছিলাম এবার তাদেরকে কাফের বানাই দিয়ে গেল ইন্নালিল্লাহ রাজিউন কোরআন কেউ অর্থ না বুঝে পড়ে নেকি পাবে কি দলিল এ দলিল কি অর্থ না বুঝে পড়লেন এ কি পাবে দলিল কি আল্লাহর নবী সাল্লাম বলেন মান কারা হার ফমিন কিতাবিল্লাহে ফালাহু হাসানা আল্লাহর কিতাবের একটি অক্ষর বললো তারা এক নেকি ওয়াল হাসানা তু বি আশ্রিয়ান সালেহা আর এক নেকি দশ নেকির সমান তারপরে নবী বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আমি আলিফ লাম মিম কে এক অক্ষর বলছি না আমি নবী বলছি যে আলিফ এক অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর আলিফ লাম মিম পড়লে কয় নাকি পাবে আলিফ লাম মিম এর অর্থ এবার বলো তুমি আলিফ লাম মিম অর্থ আল্লাহ বলেন নাই নবীও বলেন নাই কোন আলেম ওলামাও বলেন নেই এমন একটি তিন তিনটি অক্ষর মিলে একটি শব্দ আলিফ লাম মিম আল্লাহর নবী এই শব্দটা উদাহরণ হিসাবে পেশ করে বললেন এই শব্দটাও যদি কেউ পড়ে তবু সে তিরিশ নেকি পাবে কাজেই নেকি তো পেয়ে গেল অর্থ না বুঝি কাজেই এই সমস্ত কথা বলার সুযোগ আমাদের কাছে নেই যখন ইহুদিরা মারছে অসহায় নারী এবং পুরুষদেরকে সেই সময় এই বেয়াদ মুস্তাক আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হল আহলাদিসেরা আহলাদিসরা ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে সবুর করো সম্মানিত উপস্থিতি মুস্তাকাল মুস্তাক কাসেমিকে বলছি আপনাকে নাকি জিনেরা দাওয়াত দিয়ে নিয়েছিল জিন পল্লিতে ওয়াস শোনার জন্য তো সুলাইমান আলাইসালামের জিনে বাইতুল মাকদেশ বানিয়েছে তোমার জিন দিয়ে এবার বাইতুল মহাক মাকদেশ উদ্ধার করো তোমার হাতে জিন আছে না মুস্তাকুন নবী কাসেমিকে আবারও বলছি তোমার হাতে জিন আছে জিনেরা তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় জিন হলো তোমার মুরিদ ওই মুরিদ জিনদেরকে বাইতুল মাকদেশে পাঠিয়ে দাও জিনদের দ্বারা বাইতুল মাকদেশ নির্মাণ করেছে নি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তুমি মুস্তাকুন নবী কাসামি তোমার জিন দিয়ে বাইতুল মাকদিস আবার পুনরায় উদ্ধার করো যদি না পারো যদি না পারো তাহলে তোমার মতো মিথ্যুক সিটার এই দুনিয়াতে আর নাই এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে আহলাদি জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এক হুজুর বলছিল রাঙ্গামাটির বাঘ এসে হুজুরকে হুজুরের কাছে মরিদ হয়ে গেল বলে আমার পির সাহেব রাস্তায় চলছে বাঘ এসে গেল তখন পির সাহেব বললেন আমি অমক জায়গার পীর তখন বার তাকে সালাম জানিয়ে তারপর মরিদ হয়ে চলে গেল আমরা ওই হুজুরকে বলছি যা আপনার ইন্টারভিউ হবে ঢাকা চিড়িয়াখানায় চিড়িয়াখানার বাগের খাসায় আপনি এক ঘন্টা থাকবেন ইন্টারভিউতে পাস করলে তিন কোটি ইস্তম মুরি হবে ডক্টর আল্লামে হাওয়া মে উঠতে হয় পীরজি বহতে দরিয়া চলতে তৈর হাতে দরিয়া তো তর নাতে কদম্বি হাওয়া মে উঠতা যায় পীরজি পীর যদি আকাশে ওড়ে আর পীর যদি দরিয়া পার হয় তার পা যদি না ভেজে আর সুন্নতের আমও যদি তার মধ্যে না থাকে সে ভণ্ড সে মিথ্যুক সে প্রতারক তারপরে ডক্টর আল্লাহ ইকবাল শেষে বলছেন সন্নি খোস বাহার হয় বদবাক্ত বেদাতি কো জাহান্নাম কি মার হয় সুন্নি খোস নসিবের জন্য রয়েছে বাগ বাগিসা জান্নাত আর বেদাতি বদবাক্তের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি